আমার বাড়ি সৎকিরা হওয়ার কারণে নিজে চোখে আমি দেখেছি আমার সামনে আমার ভাইকে শাহাদাত বরণ করতে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ সাহেবকে যখন ফাঁসির অর্ডার দিয়েছিল, আমার সৎকিরার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ মিছিল করেছিল। এই জালিম শাহির বিরুদ্ধে মিছিল করার কারণে আমার সামনে আমার ভাইকে গুলি করে কাফেরের বাচ্চারা শাহাদাত বরণ করিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার দিনি ভাইকে আমার সামনে শাহাদাত বরণ করিয়েছে, নিজের চোখের সামনে দেখেছি আমার প্রিয় ভাইরা, চোখের সামনে দেখা আর শোনা কখনো এক হয় না। কারণ কি, তারা গিয়েছিল একজন আল্লামাকে বাঁচানোর জন্য, তারা গিয়েছিল কোরআনের পাখিকে রক্ষা করার জন্য, তারা গিয়েছিল কাফের বিরুদ্ধ আচরণ করার জন্য, কথা বলেন ঠিক কিনা? এর জন্য তার কি মৃত্যুদণ্ড আইন হয়? তুমি যে এই লক্ষ লক্ষ মানুষকে মেরে দিলে, তুমি আজ লক্ষ লক্ষ বাংলার জমির ইমানদারকে মেরে দিয়েছো, তোমার কি ফাঁসির অর্ডার হয় নাই? তোমার কি আইন বাস্তবায়ন হয় নাই? তুমি কোথায় পালাবো, তোমার জায়গা খোঁজো। বাংলার জমিনে মুসলমানেরা আরেকবার দেখাই দিবে ইসলামের জন্য জীবন দিবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা পারি, আমরা পারি। আল্লামা সাঈদ সাহেবকে যখন মৃত্যুদণ্ড কার্যকরের জন্য আদেশ দিয়েছিল, বাংলার জমিনে অসংখ্য ইমানদার শাহাদাত বরণ করেছিল, কথা বলেন ঠিক কিনা? করেছিল না? এটা ইসলামের ভূমি, ভালো করে বুঝতে হবে। সম্মানিত ভাইরা, আবার ওই জেলখানা থেকে বের করার জন্য জেলখানায় কোরআনের পাখিকে আমরা আর দেখতে চাই না, অসংখ্য কোরআনের পাখিদেরকে জেলখানায় আটকে রাখা হয়েছে, আমরা আর দেখতে চাই না, আমরা ওই খাসা ভেঙে বের করে নিয়ে আসবো। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? দু হাত উঠা আল্লাহকে দেখা। জালিম শাহী, তুমি ভালো করে দেখো, আজ এখানে ইমানদারদের ইমানটা তরতাজা হয়ে গিয়েছে তোমার বিরুদ্ধে, তুমি এখান থেকে তওবা করে ফিরে আসো, না হলে তোমার অবস্থা ফিরাউন হামান কাঙালের চাইতে খারাপ হবে, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের নাম যেমন কেউ রাখে না, আবু লাহাবের নাম কেউ রাখে না, রাখে কেউ? আবু জেহেল আবু লাহাবের নাম কেউ রাখে না। আমার প্রিয় ভাইরা, তেমনি ভাবে তোমার নামও একদিন বাংলার মুসলমান রাখবে না, রাখবে না, রাখবে না। তোমার নাম শুনলে থুতু নিক্ষেপ করবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবীর যখন ওফাত হয়ে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফার অবস্থায় বসলেন, এমন সময় কিছু লোক যাকাত দিতে অস্বীকার করলো। কিছু লোক যখন যাকাত দিতে অস্বীকার করলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকর, তারা তো নামাজ পড়ে, তারা তো হজ করে, তারা তো যাকাত দেয়, তাহলে তাদের বিরুদ্ধে আপনি কিভাবে যুদ্ধ করবেন? আবু বকর বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা নামাজ এবং যাকাত অস্বীকার করবে, নামাজ মানবে যাকাত মানবে না, আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করলেন। কথা বোঝেন, কথা বোঝেন? আল্লাহর একটা আইন অস্বীকার করার কারণে কাফের হয়ে গেছে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা কে দিলেন? আমিরুল মুমিনিন ও আবু বকর ইবনে খাত্তাব ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর ওমরকে বললেন, ওমর, যদি ওরা সালাত আর যাকাত যদি আলাদা করে ফেলে, তাহলে আমি তার বিরুদ্ধে লড়াই করাই। কথা ক্লিয়ার ভাবে বুঝতে হবে আমার প্রিয় ভাইরা। আপনি মনে করতে পারেন তারা চোরের হাত কাটার বিধান পরিবর্তন করেছে, যাকাতের বিধান পরিবর্তন করেছে, হজের বিধান পরিবর্তন করেছে, তাই হয়েছে নাকি? তারা তো নামাজ পড়ে, তারা তো হজ করে, তারা তো যাকাত দেয়, সব তো করে, এটা তো ইমানদার। এ কথা বলি কি বলি না, কিন্তু এরা কি ইমানদার? এদের বিরুদ্ধে লড়াই করা ফরজ যে আইন হয়ে গিয়েছে কি যায় নাই, ফরজ আইন হয়েছে কি হয় নাই, এটা হাদিসের ভিতরে, হাদিসটা রয়েছেন বুখারীর ভিতরে 6924, সহি মুসলিমের তিরমিজি শরীফের 2607 নম্বর হাদিস, আবু দাউদের 1558 নম্বর হাদিস,
ভোটের সময় যতই লম্বা টুপি পরুক ওরা ইমানদার, ভোটের সময় পট্টি বাঁধে, দেখেছেন ভোটের সময় কি বাঁধে? পট্টি বাঁধে, আপনার আমার মতো ইমানদারদেরকে ঢোকা দেওয়ার জন্য। সম্মানিত ভাইরা, আর একটু ক্লিয়ার হতে হবে আপনাকে আমাকে, এই জিহাদ আর এদাত না থাকার কারণে কাফেরের বাচ্চারা কুফফারের বাচ্চারা আপনার আমার মাথার উপরে বসে রয়েছে। এই জিহাদ আর এদাত যদি থাকতো তারা কখনো আপনার সাথে পারতো না। জিহাদ আর এদাতটাকে নষ্ট করে দিয়েছে কারা জানেন? খেলাফতের যুগটা নষ্ট করেছে এই গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র। আজ গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এটা নিয়ে কখনো খেলাফত কায়েম করা সম্ভব না। এর জন্য জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিশ্বনবী আল্লাহর রসুল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা হালাল করেছেন সেটা যারা হালাল মনে করে না, আল্লাহ এবং আল্লাহর রসুল যেটা হারাম করেছেন সেটা যারা হারাম মনে করে না, এরা নিতান্তই কাফের। আল্লাহ বলেছেন এর বিরুদ্ধে লড়াই করো। সূরা তাওবা 9 নম্বর সূরা 29 নম্বর আয়াত, ভালো করে দেখে নিয়েন। এরপর আসেন, আমার প্রিয় ভাইরা, আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে লড়াইয়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়া আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করো। প্রস্তুতি গ্রহণ করার মানে কি? হাদিসের ভিতরে এসেছেন সহি মুসলিম 5055, তিরমিজি শরীফের 3083, আবু দাউদের 2516, মুসনাদ আহমদের 17432 হাদিসের ভিতরে এসেছে, আনা আলা ইন্নাল কুওয়াতার রমি, আলা ইন্নাল কুওয়াতার রমি, আলা ইন্নাল কুওয়াতার রমি। প্রস্তুতি হলো নিক্ষেপ করা, প্রস্তুতি হলো নিক্ষেপ করা, প্রস্তুতি হলো নিক্ষেপ করা। তৎকালীন সময় বিশ্বনবী নিক্ষেপ করেছিল তীরন্দাজ তীর, আর এখন AK-47 9 এমএম আছে না নাই, পারমাণবিক বোমা আছে না নাই, এই পারমাণবিক বোমা AK-47 একটা প্রশিক্ষণ দেওয়া প্রতিটা মুসলমানের জন্য সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। জিহাদের জন্য এটা প্রয়োজন আছে না নাই? আজ মুসলমানের সন্তানরা কেন AK-47 থেকে ভয় পাবে, কেন 9 এমএম থেকে ভয় পাবে? এটাই তো মুসলমানের জন্য, কাফেরদেরকে ধ্বংস করার জন্য এটা প্রয়োজন আছে না নাই? এই লড়াই যদি আপনারা আমি করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন কি, দিবেন কি, দিবেন কি? আরো চিল্লায় বলেন দিবেন কি? আমরা চাই জান্নাত, আমরা দুনিয়া চাই না। আল্লাহ বলে দিয়েছেন সূরা তাওবা 9 নম্বর সূরা 114 নম্বর আয়াত, স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, জান্নাতের বিনিময় আমি কিনে নিয়েছি, তোমাদের জান আর মালের বিনিময় কিনে দেব কি? তোমাদের জান এবং মালের বিনিময় আমি দেব জান্নাত। কে বলেছেন? এই জান্নাতের জন্য প্রস্তুত আছেন আপনারা? জানও দিতে হবে, মালও দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য আমার মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি। বিশ্বনবীর কাছে একজন মা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট একটা বাচ্চা দিলেন বিশ্বনবীর কাছে, বিশ্বনবীর কাছে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটি জিহাদের ময়দানে দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ও মা, তোমার এই বাচ্চা তো ধূপ তীর নিক্ষেপ করতে পারবে না, ঘোড়া চড়তে পারবে না, কাফেরদের সাথে লড়াই করতে পারবে না, এই বাচ্চাটি নিয়ে কি হবে? আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী বলার পরে মা বললেন, আমার সন্তান যে কোনো ছিল সব জিহাদের ময়দানে দিয়ে দিয়েছে, সব শাহাদাত বরণ করেছে, বলেন সুবহানাল্লাহ। আবার বললেন, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তীর নিক্ষেপ করতে পারবে না, এটা আমি জানি। ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান তীর নিক্ষেপ করতে পারবে না, এটা আমি জানি, কিন্তু রাসূলের যখন ডান দিক থেকে তীর আসবে আমার সন্তানটা ডান দিকে ধরবেন, রাসূলের গায়ে যখন বাম দিক থেকে তীর আসবে তখন আমার সন্তানটা বাম দিকে ধরবেন, রাসূলের গায়ে যখন পিছন থেকে তীর আসবে তখন আমার সন্তানটা পিছনে ধরবেন। আমার প্রিয় ভাইরা, আমার আম্মা জান বললেন, রাসূলকে যখন তীর নিক্ষেপ করবে সামনে থেকে তখন আমার সন্তানটা সামনের দিকে ধরবেন, বলেন সুবহানাল্লাহ। আমার সন্তান ছটপট করতে করতে মারা যাবে, বিনিময় আল্লাহ রসুল বেঁচে থাকবে, এটাই আমার চাওয়া পাওয়া, বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা ইসলামের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন কি রাখেন নাই? সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন।
মায়েদেরকে জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ, মাত্র চারটি কাজ করতে হবে। সালাত আদায় করতে হবে, পর্দার ভিতরে থাকতে হবে, স্বামীর খেদমত করতে হবে, আর একটি কি রোজা, নামাজ, রোজা, স্বামীর খেদমত আর পর্দা। এটা যদি কোনো আম্মা জানেরা করতে পারে, তার জন্য জান্নাত দিবেন কে? জান্নাত দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। তা আসেন আমার প্রিয় ভাইরা, মুসলিম শব্দের অর্থ কি বলেন তো আপনারা? মুসলিম শব্দের অর্থ কি? কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, অর্থাৎ আল্লাহ যেভাবে জীবন চালাবে সেইভাবে চলতে হবে। কথা বোঝেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোন ইলাহা নাই, ইল্লাল্লাহ একমাত্র, কোন গাজা বাবা নাই, কোন খাজা বাবা নাই, কোন খাজা নাই, কোন গাজা নাই, একমাত্র আমার আল্লাহ ছাড়া কথা বলেন ঠিক কি না? কোন তাগুতের আইন আমরা মানি না, একমাত্র কার আইন ছাড়া? বলেন তো সরকারের আইন মানা কি? সরকারের আইন মানা কি? সরকারের আইন মানা কি? কথা কয় না মুসলমান? সরস কিন্তু কোরআন দিয়ে যেই সরকার চলে, যেই রাষ্ট্র চলে, সেই রাষ্ট্রের আইন মানা ফরজ। কথা বোঝেন? আর কোরআন বাদ দিয়ে মানব রচিত বাই দা পিপল, ফর দা পিপল, অফ দা পিপল দ্বারা যে রাষ্ট্র চলে, সেই রাষ্ট্রের আইন মানা ফরজ নয়, বরং ওই রাষ্ট্রের সাথে লড়াই করা, যুদ্ধ করা প্রতিটা মুসলমানের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার আপনার জমিনে যে রাষ্ট্র রয়েছে, তাগুতি রাষ্ট্র, কুফফার রাষ্ট্র, এই তাগুতি রাষ্ট্রকে তছনছ করার জন্য জীবন যাবে, জীবন যাবে, সংসার যাবে, বিবি যাবে, তারপরেও আপনি আমি প্রস্তুত আছি না? নাই। কাফেরকে জানিয়ে দিতে যায় উদ্দত্ত আহ্বানে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই কণ্ঠ দান করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবন দিব। কথা বলেন ঠিক কি না? তোমরা যতই মনে করো না কোনো জেল দিয়ে, জুলুম দিয়ে আমাদেরকে দমাবা কখনোই সম্ভব নয়। জেল দিয়ে, জুলুম দিয়ে ইমানদারদেরকে দমানো যায় না। ইমানদাররা ভয় করে কাকে? ইমানদাররা তাগুতকে ভয় করে না। তুমি জুলুম করে কয়জন আলেমদেরকে জেলখানায় ঢোকাবা? কয়জন আলেমকে জেলখানায় ঢোকাবা? লক্ষ লক্ষ শত শত আলেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন কি দিচ্ছেন না? দিচ্ছেন কি না? আপনার আমার মতো 100-200 আলেম জেলখানায় যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি আলেম বাংলায় দিবে। কথা বলেন, তুমি পালানোর চেষ্টা করো, তোমার পালানোর জায়গা বেশি দূরে নাই। সময় চলে এসেছে, বাংলার মুসলমানরা খেপে গিয়েছে, বাংলার মুসলমানরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। তোমার মতো নাস্তিক মুত্তাদকে লড়াই করে এই বাংলার জমিন থেকে দূর করে ভারতে দিল্লিতে পাঠাবে। কথা বলেন ঠিক? তুমি মামা বাবু যাই, তুমি দাদার বাড়িতে যাই আনন্দ করো, দাদার বাড়ি যাই ফুর্তি করো, বাংলার জমিনে ফুর্তি করো না। এই বাংলার জমিন তোমার জন্য নয়, কোন নাস্তিক মুত্তাদের জন্য এই বাংলার জমিন নয়, কোন কুফফারের জন্য এই বাংলার জমিন নয়, এই বাংলার জমিন একমাত্র ইমানদারদের জন্য। কথা বলেন ঠিক?